আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি জিওলানা। আজকে আপনাদের সাথে বিভাজন উপপাদ্য এবং সহায়ক উপপাদ্য নিয়ে আলোচনা করার কথা। তো কথা না বলে দ্রুত আমাদের আলোচনায় চলে যাই, কি বলেন? তো দেখুন, এখানে আমি বিভাজন উপপাদ্য লিখেছি এবং সহায়ক উপপাদ্য লিখেছি, এবং এগুলো আমরা এখন প্রমাণ করব। দেখেন, বিভাজন উপপাদ্য আমি লিখেছি এ ইন্টু বি প্লাস সি। প্রথমে আমি এখানে লিখেছি এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি। এরপর দুই নম্বরে লিখেছি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান এ প্লাস বিসি। এ আমাদের বিভাজন উপপাদ্য। এবং সহায়ক উপপাদ্য দেখেন আমি এখানে লিখে দিচ্ছি এ প্লাস এ বি সমান এ, এ ইন্টু এ প্লাস বি সমান এ, এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি বার সমান এ। এরপর হচ্ছে এ প্লাস এ বার ইন্টু বি সমান এ প্লাস বি, এ ডাবল বার সমান এ। তো আমরা এখন পর্যায়ক্রমে এগুলো আমরা প্রমাণ করি। তো দেখেন, ধৈর্য সহকারে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে প্রত্যেকটা উপপাদ্য প্রমাণ আপনারা সুস্পষ্ট ক্লিয়ার ধারণা লাভ করতে পারবেন। দেখেন, এখানে আমি এক নম্বর সূত্র যদি বিভাজন উপপাদ্য প্রমাণ করি, বিভাজন উপপাদ্যের এক নম্বরটা আমি প্রমাণ করব। তো দেখেন, এখানে এক নম্বর উপপাদ্যটা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি। দেখেন, এটা সমান আছে কি আমাদের এ বি প্লাস এ সি। তো দেখেন, এটা আমার বাম পক্ষ, এটা আমার ডান পক্ষ। তো লেফট হ্যান্ড সাইড আমি যদি নেই, যে লেফট হ্যান্ড সাইড যদি আমি নেই, এখানে কি আছে এ ইন্টু বি প্লাস সি। তো দেখেন, এখানে আমি কিচ্ছু করব না, জাস্ট এইটা এটা গুণ করব এবং এ আর সি গুণ করব। তো এ আর বি গুণ এ প্লাস এ আর সি গুণ, তাই করি আমি, এটা এটা গুণ এবং এটা এটা গুণ। দেখেন কি এ বি প্লাস এ সি সমান সমান রাইট হ্যান্ড সাইড, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা দেখেন, এরপরে আমরা দুই নম্বর আমরা উপপাদ্যটা যদি প্রমাণ করি, দুই নম্বর উপপাদ্য আমরা যদি প্রমাণ করি, সেখানে আমরা কিভাবে করব দেখেন। এখানে দুই নম্বর উপপাদ্যটা হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান আমাদের কি আছে এ প্লাস বি সি। আচ্ছা দেখেন, আমি এখানে ওই রকম আমি আগে কি নেব, লেফট হ্যান্ড সাইড নিলাম, এখানে কি আছে এ প্লাস বি, তারপর আছে কি এ প্লাস সি। তো দেখেন, এখানে আমি গুণ করব, জাস্ট গুণ করব আর কিচ্ছু না। এর সাথে এ গুণ, এর সাথে সি গুণ, বির সাথে এ গুণ, বির সাথে সি গুণ, আর কিন্তু কিচ্ছু করব না। দেখেন, একটু ঠান্ডা মাথায় আপনি চিন্তা করেন, এখানে যদি আমি গুণ করি তাহলে কি আসে এ ইন্টু এ প্লাস এ ইন্টু সি প্লাস এ ইন্টু বি, মানে এইটা এটা গুণ করব প্লাস বি ইন্টু সি, তাই তো? আচ্ছা এবার আসেন, আমরা এই দুটো থেকে অর্থাৎ এ ইন্টু এ, সরি তার আগে আমি এ ইন্টু এ, এ ইন্টু এ সমান হচ্ছে এ লেখা যায়। আমরা মৌলিক উপপাদ্য যখন আমরা প্রমাণ করেছি আমাদের আগের ভিডিওতে, যারা ভিডিওটা দেখেন নাই আমি বলবো সে ভিডিওটা দেখে আসুন, সে ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। তো দেখুন, এখানে এ ইন্টু এ সমান এ লেখা যায় প্লাস যা আছে আমি বসাবো, আর কিচ্ছু করবো না, এ বি প্লাস বি সি। এবার আসেন, এই দুটা থেকে আমার কিন্তু কি কমন যায়, এ কমন যায়, এই দুটো থেকে আমার এ কমন গেলে কি থাকে ওয়ান প্লাস সি থাকে। দেখেন, আর এখানে যা আছে আমি ওভাবেই রাখবো। দেখেন, এখানে এ বি প্লাস বি সি। এরপর দেখেন, আমরা মৌলিক উপপাদ্য যখন প্রমাণ করেছি, আমি আবার বলতেছি যে আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা ক্লিয়ার বুঝতে পারবেন, সেখানে আমরা কিন্তু এভাবে করেছি এ প্লাস এ, অর্থাৎ সেখানে একটু এইভাবে করেছিলাম আমরা যে এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান লেখা যায়। তো চলক হিসেবে এখানে এও থাকতে পারে, বিও থাকতে পারে, সিও থাকতে পারে, যা ইচ্ছে তাই থাকতে পারে। তো এটা সমান যখন ওয়ান, তো আমরা কিন্তু এইভাবে এখানে এটুকের পরিবর্তে আমরা ওয়ান বসাতেই পারি। তাহলে এ ইন্টু ওয়ান প্লাস এখানে যা আছে তাই যদি আমি বসে দিই এ বি প্লাস বি সি। এখন দেখেন, এই দুটা গুণ করলে কিন্তু আমার শুধু এই থাকে, তো আমি ওয়ানটা মুছে দিই। আচ্ছা দেখেন, আর ওয়ান যদি আপনি রাখুন, যদি ইচ্ছা করেন আমি রাখিয়ে দিই, সমস্যা নেই, তাতেও কোনো সমস্যা নেই। তো এখন এটা থেকে আর এটা থেকে কি কমন যায়, বুঝতেই পারতেছেন এ কমন যায়। তাহলে আমি যদি এটাকে এখান থেকে কমন নিই তাহলে এখানে কি থাকে ওয়ান প্লাস বি,
তারপরে এখানে যা আছে আমি তাই বসিয়ে দেব আর কিচ্ছু করব না এখন দেখেন আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে যেহেতু আমার 1 প্লাস c সমান এখানে 1 বসাইতে পারছি তাহলে 1 প্লাস b কেন এখানে 1 বসাইতে পারবো না অবশ্যই 1 বসাইতে পারবো এটুকার পরিবর্তে আমরা 1 বসাইতে পারবো তো a ইনটু এটুকার পরিবর্তে কি বসাবো 1 বসাবো কেন 1 বসাবো আমি কিন্তু বলেই দিয়েছি যে আমাদের মৌলিক উপপাদ্য আছে a প্লাস 1 সমান সমান 1 তো দেখেন এরপর কি আছে প্লাস bc তো সমান সমান এটা যদি গুণ করি তাহলে এখানে a থাকে প্লাস bc সমান সমান রাইট হ্যান্ড সাইড আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই ডেসক্রিপশন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের গ্রিন 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 এইচএসসি এইচএসসি 22 এই যে গ্রুপটা সেই গ্রুপে আপনারা আলোচনা করতে পারেন এখন এই গ্রুপে আপনারা কিভাবে অ্যাড হবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংকটা দেওয়া থাকবে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং একটা মেসেজ করবেন যে আমি আপনার নাম লিখে আপনার জেলা লিখে আপনার জেলার নাম লিখে মেসেজ করবেন তারপর আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব এবং এই গ্রুপে আপনাকে জয়েন করে দেব অ্যাড করে দেব কোনো টাকা পয়সা লাগবে না এখানে আর এই গ্রুপের সুবিধাটা হচ্ছে এই গ্রুপে কিন্তু যে গ্রিন গ্রিন এইচএসসি 22 এই গ্রুপে আমরা প্রতিদিন প্রতিদিন সন্ধ্যা মানে রাত 8:30টার সময় আমরা বাংলা এক এক দিন অর্থাৎ একদিন বাংলা একদিন আইসিটি একদিন ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা নিয়ে থাকি আপনারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং সেই পরীক্ষার যে প্রথম স্থান অধিকার করে তার জন্য কিন্তু অ্যাওয়ার্ড রয়েছে তো আপনারা কিন্তু চাইলে এই গ্রুপে অ্যাড হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু প্রথম হয়ে আপনি কিন্তু অ্যাওয়ার্ডটি লাভ করতে পারেন পুরস্কারটি জিততে পারেন তো কথা না বলেই আমরা সহায়ক উপপাদ্য প্রমাণ করি দেখেন এখানে সহায়ক উপপাদ্যর মধ্যে কি আছে সহায়ক উপপাদ্যর ভিতরে আমাদের একটা আছে কি প্রথমটা যদি আমি প্রমাণ করি এখানে আছে আমাদের এক নম্বর যদি আমি দিই এ প্লাস এ বি সমান এ তো এখানে আপনি কি করবেন ওই রকম ভাবে বাম পক্ষ নিয়ে নিলেন আপনি বাম পক্ষ নিয়ে পরে এখানে গিয়েছে বাম পক্ষে এ প্লাস এ বি তো এই দুটো থেকে কি কমন যায় এ কমন যায় তো আপনি নেন এ কমন নেন এখানে কি থাকে ওয়ান থাকে প্লাস বি থাকে তো ওয়ান প্লাস বি সমান কি লেখা যায় অবশ্যই ওয়ান লেখা যায় এ ইন্টু ওয়ান সমান সমান এ ক্লিয়ার ব্যাপারটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা এই যে দ্বিতীয় যে কি দ্বিতীয় যে উপপাদ্যটা আছে আমরা এটা প্রমাণ করব তো দেখেন এখানে কি আছে এখানে আমাদের আছে হচ্ছে দুই নম্বরে এ ইনটু এ প্লাস বি এরপর সমান আছে হচ্ছে এ এটা আপনি কি করে সেম ভাবেই বাম পক্ষের লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে লেফট হ্যান্ড সাইড এ ইনটু এ প্লাস বি তো এই দুটাকে গুণ করেন এটা এটা গুণ করলে কি হয় এ ইনটু এ প্লাস এখানে কি হবে এ বি তো এই দুটা এ ইনটু এ সমান কি লেখা যায় অবশ্যই আমরা প্রথম আমরা আমাদের আগের পর্বে আমাদের যে দ্বিতীয় পর্ব আছে সে দ্বিতীয় পর্বে কিন্তু আমরা এ ইনটু মৌলিক উপপাদ্য নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু সুস্পষ্টভাবে আমি দেখিয়ে দিয়েছি যে এ ইনটু এ সমান এ লেখা যায় তো আমরা এটা পরিবর্তে আমরা কি লিখতে পারবো এ লিখতে পারবো এ প্লাস এ বি এবার এই দুটো থেকে কি কমন যায় এ কমন যায় এখানে থাকে ওয়ান প্লাস বি তো ওয়ান প্লাস বি সমান আমরা কিন্তু বুঝতেই পারতেছি এখানে ওয়ান এ ইন্টু ওয়ান সমান সমান হচ্ছে এ সমান রাইট হ্যান্ড সাইড আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর আসেন আমরা তিন নম্বর না তিন নম্বর আমি করবো না তিন নম্বর আপনারা নিজের আলোচনা করবেন প্রয়োজন আমাদের যে গ্রিন এসএসসি 22 সেই গ্রুপে আপনারা কিন্তু আলোচনা করতে পারে আমি কিন্তু সেই গ্রুপে অ্যাড হওয়ার প্রসেসিংটা বলে দিয়েছি আমি আবারও বলে দিয়েছি যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংকটা দেওয়া থাকবে সেখানে গিয়ে আমাকে একটা রিকোয়েস্ট পাঠাইবেন আমি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আপনাকে এই গ্রুপে গ্রিন কি যেন নাম বলছিলাম গ্রিন এইচএসসি 22 এই গ্রুপে আপনাকে অ্যাড করে দেব ঠিক আছে তো এই গ্রুপে আপনারা কিন্তু এটা অ্যাড করতে মানে আলোচনা করতে পারেন ঠিক আছে এরপর আসেন আমাদের চার নম্বরটা আমরা করি এটা কিন্তু আমি করলাম না
তিন নাম্বারটা কিন্তু আমি করলাম না, এটা আপনাদের কাজ গ্রুপ ওয়ার্ক, ঠিক আছে। এরপর আসেন চার নাম্বারটা, আমরা প্রমাণ করি। চার নম্বর আমাদের কি আছে, চার নম্বর আছে আমাদের হচ্ছে এ প্লাস এ বার বি সমান এ প্লাস বি। দেখেন ভাইয়া, এখানে আমাদের যে বিভাজন উপপাদ্যের যে দুই নাম্বার উপপাদ্যটা আছে সেখানে কিন্তু মানে এটুকুর চেহারা, এটুকুর চেহারার মতো কিনা, অবশ্যই কিন্তু এটুকুর চেহারার মতো। এ প্লাস বিসি, এখানে আছে কি এ প্লাস এ বার বি, ঠিক এরকমই এ প্লাস বিসি, এরকম যদি আপনি কল্পনা করেন তো এরকম ভাবে আমি লিখতে পারবো। এ প্লাস বিসি সমান কিন্তু আমি এইভাবে লিখতে পারি। সুতরাং আমি এটাকে এইভাবে লিখবো, আগে আমি বাম পক্ষ নিয়ে নিই, এ প্লাস এ বার বি। তো বাম পক্ষ দেখেন এটাকে কিন্তু এই স্ট্রাকচারে লেখা যায়, কিভাবে লিখবো আমরা, এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি, খুবই সিম্পল, ঠিক আছে। তো দেখেন এ প্লাস এ বার এটাও কিন্তু আমরা আমাদের যে দ্বিতীয় পর্বে মৌলিক উপপাদ্য আমরা পড়েছি, প্রমাণ করেছি, সেখানে কিন্তু আমরা সুস্পষ্ট ভাবে জেনেছি যে এ প্লাস এ বার এটা সমান আমাদের কি লেখা যায়, ওয়ান লেখা যায়, ওয়ান ইন্টু এ প্লাস বি। তো এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে কিন্তু আমাদের এ প্লাস বি থাকে সমান রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইড, বিষয়টি ক্লিয়ার, ওকে। আসেন এরপর, এরপর হচ্ছে আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে এ বার ডাবল বার সমান এ। দেখেন আমরা প্রথম পর্বে কিন্তু আমরা যখন অপারেশন গুলো জেনেছি, নট অপারেশন সম্পর্কে আমরা জেনেছি, তো সেখানে কিন্তু আমরা বলেছি যে এ এর বিপরীত কি, এ এর বিপরীত হচ্ছে এ বার, কি এ এর বিপরীত হচ্ছে এ বার। তাহলে আমরা কিন্তু বলতেই পারি এ বার এর বিপরীতে, অর্থাৎ কোনো কিছুর যদি বিপরীত আমরা করতে যাই সেক্ষেত্রে তার উপর একটা বার বসাতে হয়। এখন এ এটাকে বিপরীত করব, তাই এর উপরে বার বসিয়েছি। যদি আমি এ এখানে আমি একটা স্টার বসিয়ে দিলাম, এইটাকে আমি যদি বিপরীত করি তাহলে আমরা কিভাবে বিপরীত করব, যেটা আছে এটাই বসাবো, জাস্ট এখানে এইটার উপর একটা বার করে দেব। তো দেখেন এখন যদি আমি এইটার এইটার বিপরীত করতে যাই তাহলে আমরা কিভাবে করব, এইটার বিপরীত যদি আমি করি তাহলে এটার বিপরীত আমরা এইভাবে করতে পারি, যেটা আছে এটা বসাবো তার উপর একটা বার বসাবো, তাই না বিষয়টা আসা আছে। এবার দেখেন এ বা এটার বিপরীত হচ্ছে এটা, আবার এটার বিপরীত আবার এটাও, তাই না। সুতরাং এইটার সমান কিন্তু এটা লিখতেই পারি, আমি লিখতে পারি কিনা আমার মনে হয় যে বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি তারপরে আবারও বলে দিতেছি যে দেখেন এখানে কোনো জিনিসের যদি বার করতে চাই আমরা, সেক্ষেত্রে তার উপর একটা দাগ দিতে হবে, সেটার নাম হচ্ছে বার, সেটা মানে বিপরীত। তো এখানে নর্মালি যদি আমরা বি কে আমরা বিপরীত করতে যাই তাহলে আমরা বি এর উপর একটা বার দেব। যদি বি স্টার এটাকে যদি বার করতে যাই মানে বিপরীত করি তাহলে বি উপরে স্টার তার উপর একটা বার করে দেব। যদি আমরা বি এরপরে ধরেন আমি কি লিখবো একটা, ধরেন একটা বৃত্ত দিলাম এরকম, এটাকে বার করব, তো এটা কি করবো আমরা, বি দিলাম তার উপর একটা বৃত্ত দিলাম এরকম একটা বার দেবো, অর্থাৎ এই জিনিসটাই বসাবো তার উপর শুধু একটা বার দিব। তো দেখেন এখন যদি আমি এইটাকে বিপরীত করি, এইটাকে যদি বিপরীত করতে যাই ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে দেখেন বি বা তার যদি আমি বিপরীত করতে যাই তাহলে কি করবো, এইটাই বসাবো এই যেটার মতো তার উপর একটা শুধু বার দেবো, তো বসান বি বার তার উপর একটা বার। তো তাহলে আমি কিন্তু এটার বিপরীত কিন্তু আমি এটা লিখতেই পারি বি বার তার উপর একটা বার। এখন দেখেন এই যে জিনিসটা এটা কিন্তু এটার বিপরীত কিন্তু এই যে বি, আবার এটার বিপরীত আবার এইটাও, সুতরাং এইটা সমান সমান এইটা, কারণ বি সমান বি, তাহলে এ ডাবল বার সমান সমান বিষয়টা কি, এগুলো হচ্ছে চলক, এগুলো বিও হতে পারে, সিও হতে পারে, এও হতে পারে, ডিও হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে। তো আমার মনে হয় আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এরপর আমাদের ডিম্বর্গানের সূত্র রয়েছে, এবং আমরা যে সিলেবাসটা দিয়েছি প্রথম পর্বে আমরা কিন্তু পর্যায়ক্রমে ক্লাসগুলো নিচ্ছি, এবং আমরা আমার ইচ্ছা আছে আমি নেবো যদি আপনারা পাশে থাকেন। তো ডিম্বর্গানের উপপাদ্য নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।